এবার রজত জয়ন্তী বর্ষের পুজো শহরের রেনি রোড স্থিত দেবী মেলা সার্বজনীন দুর্গা পুজোটি। এবছর প্রায় 12 লক্ষ টাকা বাজেট ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন পুজো কমিটির সভাপতি অশোক পাশওয়ান। রজত জয়ন্তী বর্ষে 2রা অক্টোবর মহালয়ার দিনই উদ্বোধন করা হবে পুজো। শ্রী পাশওয়ান জানান, দ্বিতীয় তৃতীয় দিন থেকেই এবার পুজো ঘিরে বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়ে যাবে, চলবে নবমীর দিন পর্যন্ত। প্রায় প্রতিদিনই থাকছে জলসা, নৃত্য, গীত সহ নানান সাংস্কৃতিক কর্মসূচি। স্থানীয় শিল্পী ও দলগুলির সঙ্গে থাকবেন বাইরের শিল্পীরাও। অশোকবাবু আরও জানিয়েছেন, তাদের পুজোর প্রতিমার বৈশিষ্ট্য হলো তার সাবেকি রূপ, এবছরও তার কোনো ব্যতিক্রম হচ্ছে না। তবে মণ্ডপ ও আনুষঙ্গিক সাজসজ্জায় থাকছে নতুন থিমের ছোঁয়া। তবে সেই থিম নিয়ে এক্ষুনি কিছুই বলতে নারাজ পুজো কমিটির সভাপতি। তিনি বলেন, ঢাকি ও বাদ্যও থাকছে বাইরের, তবে প্রতি বছরের মতো এবছরও মণ্ডপ সজ্জা ও প্রতিমা নির্মাণে থাকছেন স্থানীয় শিল্পীরাই বলে জানান অশোকবাবু। দুর্গাপূজা এবছর 25 বৎসর আমরা রজত জয়ন্তী উদযাপন করবো। 2 তারিখে আমাদের যে উদ্বোধন হবে তাতে আমাদের স্বামী মহারাজ আসছেন কেতকার থেকে, এবং আমাদের যা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা খুব জাঁকজমকভাবেই আমরা করতে চলেছি। আমাদের যা এবারে যা যা অন্যান্য বছরের মতন এবছরও প্রতি যা আমরা করি তার চেয়েও আমরা খুব ভালোভাবে আমরা প্রশাসনিক সহযোগিতাতে আমরা সমস্ত রকমের দিক থেকে আমরা সুষ্ঠুভাবে আমরা আমাদের পুজো কমিটি পরিচালনা করব। আমরা আশা রাখছি যে প্রত্যেক বছর যেরকম আমরা আমাদের দেবীমেলার তরফ থেকে যা আমরা যা পুরস্কৃত হয়েছি, এবারও আমরা চাইবো যাতে করে আমাদের এই 25 বৎসরে আমরা আরও ভালো করে আমরা পুরস্কার নিয়ে আসতে পারি। পুরুলিয়ার বুকে আমরা একটা আলোড়ন সৃষ্টি করতে চলেছি যে দেবীমেলা একটা এরকম একজন পুজো উদ্যোক্তাদের পরিচালনাতে আমরা পুজো করতে চলেছি যে আমরা পুরুলিয়ার মধ্যে আমরা সর্বপ্রথম স্থান অধিকার করার মতন আমরা অর্জন করার চেষ্টা করে চলেছি। অশোকবাবু আরও জানাচ্ছেন, রজত জয়ন্তী বর্ষে তাদের পুজোর বাজেট প্রায় 12 লক্ষ টাকা। উল্লেখ্য, বিগত দিনে দেবী মেলা সার্বজনীন দুর্গাপুজো বহুবার বিভিন্ন সম্মান ও পুরস্কার পেয়েছে। জানা গিয়েছে, পুরুলিয়া পৌরসভা কর্তৃক পুজোর সম্মান বহুবার পেয়েছে দেবী মেলা। এছাড়াও সরকারি বিশ্ব বাংলা পুরস্কার পেয়েছে 3 বার। মহালয়ার দিন পুজোর উদ্বোধন করবেন কেতিকা আশ্রমের স্বামী নির্বাণানন্দজী মহারাজ।